ওরফে ব্রাদার রাহুল হুসাইন। তিনি গুরুত্বপূর্ণ কথা বলে গেলেন। এখানে আমি একটু সম্পূরক কথা ভূমিকায় বলতে চাই। হাটের মধ্যে যখন চোর ধরা পড়ে, তখন চোরের খালাতো ভাই সেও নিজেও কিন্তু চোর চোর বলে চোরের পিছনে দৌড়ায়। যখন হাটুরে মাছ শুরু হয়ে যায়, চোরের খালাতো ভাই তখন চোরকে দুই তিন ঘুষি মারে আর বলে, তুই আর চুরি করবি? খবরদার, এই রাস্তা যেন তোকে না দেখি, তাড়াতাড়ি এখান থেকে সরে যা। এবার বলেন তো, চোরের খালাতো ভাই যে মারটা দিল, এটা কি চোরকে মারার জন্য না চোরকে সেভ করার জন্য? চোরকে সেভ করার জন্য। কাজেই ঐক্যের দাবি তুললে ঐক্য হয় না। ঐক্য সেভ আলাদিস প্ল্যাটফর্মেই সম্ভব। ঐক্যের জন্য পূর্ব শর্ত হল চার মাঝহাবকে বিলুপ্ত ঘোষণা করা। যতদিন পর্যন্ত চার মাঝহাব পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন ঐক্য সুদূর পরাহত। যতদিন চার তরিকা পৃথিবীতে জীবিত থাকবে, ততদিন ঐক্য সুদূর পরাহত। একটু ভালো করে বোঝার চেষ্টা করুন। মনে করুন, এই জিকে একাডেমির মাঠে চার দলে মানুষ বিভক্ত আছে। এক কর্নারে হানাফি মাঝহাবের লোক, আর এক কর্নারে শাফেঈ মাঝহাবের লোক, আর এক কর্নারে মালিকি মাঝহাবের লোক, আর এক কর্নারে হাম্বলি মাঝহাবের লোক। এখন চার মাঝহাবের লোকেরাই দাবি করছে যে ঐক্য প্রয়োজন, কিন্তু কেউ আপন আপন মাঝহাব ছাড়তে রাজি না। হানাফিরা বলছে, তোমরা তিন মাঝহাব আমাদের প্ল্যাটফর্মে আসো, আমরা ঐক্য হই। মালিকিরা বলছে, তোমরা তিন দল আমাদের কাছে আসো, আমরা ঐক্যবদ্ধ হই। আহলে হাদিসেরা বলছেন, জিরো পয়েন্টে একটি প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে, তার নাম হলো মুহাম্মাদী প্ল্যাটফর্ম, কোরআন এবং সহি সুন্নাহর প্ল্যাটফর্ম। এবার বলছে, তোমরা চার কর্নার থেকে চার মাঝহাব ছেড়ে এই জিরো পয়েন্টে আসো। আহলে হাদিস কি পঞ্চম কোনো দলের নাম? না, আহলে হাদিস চার মাঝহাব ভাঙার ঐক্য প্ল্যাটফর্মের নাম। চার মাঝহাব ভাঙার ঐক্য প্ল্যাটফর্ম যেটা, সেটাই হলো আহলে হাদিস জামাত। ভালো করে শুনে রাখেন, কানের মধ্যে পানি ঢুকলে আবার পানি দিয়ে ওই আগের পানি বের করতে হয়। আগের পানি কানের মধ্যে ঢোকে কান পচাবার জন্য, আর পরের পানি ঢুকানো হয় পচা পানি বের করার জন্য। তা আপনি চার প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ করতে হলে ঐক্যবদ্ধ কি তেঁতুল গাছের পাতার উপর হবে না কাঁঠালের পাতার উপর? ঐক্যবদ্ধ হতে হলে একটা প্ল্যাটফর্ম দরকার, সেই প্ল্যাটফর্মের নাম মুহাম্মাদী প্ল্যাটফর্ম। আর সেই প্ল্যাটফর্মের নেতৃত্ব স্থানে রয়েছেন নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা আব্দুস সাত্তার তিরিশালি রাহিমাহুল্লাহ, তাকে আপনারা চেনেন। ওনাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনার আবার আহলে হাদিস কেন? আহলে হাদিস বললে তো ঐক্যের খেলাফ হয়ে যায়। তিরিশালি সাহেব বলছিলেন, আপনি হানাফি যেন, আমি আহলে হাদিস তেন। আপনি আগে আপনার মাঝহাব ছাড়ুন, আপনার মাঝহাব ছেড়ে আপনি যদি কোরআন সুন্নাপন্থী মুসলিম হয়ে যান, তাহলে আর আহলে হাদিস আন্দোলনের প্রয়োজনীয়তা দেখা
দেবে না। যাই হোক, ভূমিকা লম্বা না করে আমি আমার আলোচ্য বিষয়ে আসি। আলোচ্য বিষয় হলো আমার ইসলামে নারীর মর্যাদা। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীকে আবাদ করার জন্য নারী এবং পুরুষ উভয়কেই সৃষ্টি করেছেন। মহান আল্লাহ বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِندَ اللَّهِ أَتْقَاكُمْ। হে মানব মণ্ডলী, তোমাদেরকে আমি এক নারী এবং এক পুরুষ থেকে সৃষ্টি করেছি। অন্য আয়াতে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরা ওয়া নিসা হে মানব মণ্ডলী, তোমরা সে আল্লাহকে ভয় করো যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন মানুষ থেকে। একজন মানুষ, তিনি হলেন আদম আলাইহিস সালাম। ওয়া খালাকা মিনহা যাওজাহা, তার থেকে তার জোড়া সৃষ্টি করলেন। জোড়া সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। এক আদম আলাইহিস সালামকে ভেঙে দুইটা বানিয়েছেন। এই জন্য বাংলায় বলা হয় অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী। অর্ধাঙ্গ আর অর্ধাঙ্গিনী দুইটা মিলে হয় পূর্ণাঙ্গ। নারী এবং পুরুষ উভয় মিলে পৃথিবী চলে। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন চার পদ্ধতিতে। কয় পদ্ধতিতে? চার পদ্ধতি। প্রথম পদ্ধতি আদম আলাইহিস সালাম, যেটা কাদামাটি ছেনে তৈরি করেছেন, সেখানে কোনো নারী এবং পুরুষের মাধ্যমে আল্লাহ সৃষ্টি করেননি, সরাসরি সৃষ্টি। তারপরে সৃষ্টি করলেন মা হাওয়া। মা হাওয়াকে সৃষ্টি করলেন, সেখানে ছিলেন একজন পুরুষ। আদম আলাইহিস সালামের মাধ্যমে মা হাওয়াকে সৃষ্টি করলেন, সেখানে কোনো নারী ছিল না। সিরফ একজন পুরুষ থেকে আর একজন নারীকে আল্লাহ সৃষ্টি করলেন। এটা হলো তৃতীয় পদ্ধতি। আর তৃতীয় পদ্ধতি হলো আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে সৃষ্টি করলেন একজন নারী থেকে, বিবি মারিয়াম থেকে। সেখানে কোনো পুরুষের মাধ্যম ছিল না। নারী এবং পুরুষ ছাড়া সৃষ্টি করলেন আদম আলাইহিস সালাম। আর সিরফ আদম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন মা হাওয়া। সিরফ মারিয়াম, বিবি মারিয়াম আলাইহিস সালাম থেকে সৃষ্টি করলেন ঈসা আলাইহিস সালাম। আর চতুর্থ পদ্ধতি হলো নারী এবং পুরুষ উভয়ের সংমিশ্রণের মাধ্যমে তামাম পৃথিবীর সব মানুষ সৃষ্টি করল। মানুষের দুইটা পার্ট, একটা হলো পুরুষ আর একটা নারী। পুরুষটা হলো এক্সটার্নাল শক্তি আর নারী হলো ইন্টারনাল শক্তি। পুরুষ এবং নারীর মাধ্যমে
আল্লাহ পাক এই পৃথিবী পরিচালনা করেছেন। নারীদের কর্মস্থল ভিতরে আর পুরুষের কর্মস্থল বাইরে, রাস্তাঘাটে, মাঠে ময়দানে, খেতে খামারে, এরা হলো নারীদের পুরুষদের কর্মস্থল, আর নারীদের কর্মস্থল হলো ভিতরে। ইসলাম আসার আগে আইয়ামে জাহেলিয়াতের জামানায় নারীদেরকে সবচেয়ে অপদার্থ মনে করা হতো, যার ফলশ্রুতিতে জীবন্ত কবর দেওয়া হতো নারী জাতিকে। আল্লাহ পাক বলছেন, ওয়াইদা বুশিরা আহাদুহুম বিল উনসা দাল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান ওয়া হুয়া কাযীম, যখন কাউকে একটি নারীর সংবাদ দেওয়া হতো, তোমার একটি মেয়ে হয়েছে এই সংবাদ দেওয়া হতো, তখন তার চেহারা কি হয়ে যেত? কালো হয়ে যেত। যাদের চেহারা কালো হতো তারা ছিল আইয়ামে জাহেলিয়াতের কাফের বেদীন। এখনো কি সেরকম লোক আছে? আছে। ওই যে হাজি সাহেব 13 বার হজ করেছে, ছেলেকে জমিগুলা সব লিখে দিয়েছে আর মেয়েকে বঞ্চিত করেছে, ছেলে আর মেয়েকে দুই চোখে দেখে, ওই আজি ওই আইয়ামে জাহিলিয়াতের জানোয়ারদের অন্তর্ভুক্ত একজন। ছেলেটা তোমার আর মেয়েটা কিছু ঠিকানা, ছেলেটা তো তোমার, মেয়েটা কার? মেয়েটাও তো তোমার। তুমি ছেলে মেয়েকে দুই নজরে দেখলা কেন? ওই মুফতি ওই জানোয়ারদের অন্তর্ভুক্ত, যেই মুক্তি বলে মসজিদে মহিলা নিয়ে মসজিদকে নাপাক করা হয়। আমি গত বছর একই সাবজেক্টে এই মাঠে ওয়াজ করেছিলাম, মনে আছে আপনাদের? জনৈক মুফতি বলেছেন যে লুচ্চারা রাস্তায় মেয়েদেরকে ভোগ করে আর আহলে হাদিসরা মসজিদে নিয়ে ভোগ করে। নাউযু বিল্লাহ মিন যালিক। মুফতি সাহেবকে আমরা বলে দিয়েছি যে অবৈধ নারী ভোগ করার এই পদ খাসলত আহলে হাদিসদের নাই। মহিলাদেরকে মুরিদ বানানো, তাদেরকে দিয়ে গা টিপানো, পা টিপানো, তেল ভরে দেওয়া, পানি ভরে দেওয়া, তাবিজ দেওয়া, তাদেরকে ঝাড়ফুঁক দিয়ে জিন ছাড়ানো, এসব থেরাপি তোমাদেরই আছে, আমাদের নেই আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। বন্ধুগণ, নারীদেরকে যদি ইসলামে এসে সর্বপ্রথম নারীকে 4টা আসন দিল, কয়টা? একজন পুরুষের কাছে নারীকে 4টা আসন দিল, কয়টা? একটা মর্যাদা দিল মেয়ে হিসাবে। কি হিসাবে? মেয়ে হিসাবে। মেয়ে যখন বাপের কোল জুড়ে ফুটফুটে মেয়ে এসে গেল, মায়ের কোলে যখন ফুটফুটে কন্যা সন্তান এসে গেল, এই বাপকে শুভ সংবাদ ইসলাম দিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই বাপ তার 2টি মেয়েকে যত্ন সহকারে লালন পালন করবে, 2 কন্যা সন্তানের পিতার জন্য আল্লাহর তরফ থেকে জান্নাতের ব্যবস্থা করা হবে। আল্লাহর তরফ থেকে জান্নাতের শুভ সংবাদ দেওয়া হলো ওই পিতাকে, যেই পিতা 2 কন্যা সন্তানকে লালিত পালিত করে আদব আখলাক শিখিয়ে সৎপাত্রে পাত্রস্থ করল। বন্ধুগণ, 10টা ছেলেও যদি কেউ মানুষ করে, তাকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়নি, কিন্তু জান্নাতের ঘোষণা দেওয়া হলো 2জন মেয়েকে লালন পালন করার কারণে। তারপরে 2য় আসন দান করল, সেটা হলো বোন হিসাবে। বোন হিসাবে ইসলাম নারীকে মর্যাদার আসনে বসালো,
বাপের অবর্তমানে বাপ যদি মেয়েকে লালন পালন করতে ব্যর্থ হয় অথবা বাপ অনুপস্থিত, তাহলে সম্পূর্ণ দায়ভার তার ভাইয়ের উপরে ইসলাম চাপিয়ে দিল। ভাই তার বোনকে যত্ন সহকারে বিয়ে করবে। আজকেও একটি বিয়ের অনুষ্ঠানে খুতবা করার সময় এই কথাটি বললাম, আল্লাহ পাক বিয়ের খুতবাতে এই যে তিনটি আয়াত পড়ার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নির্দেশ দিয়েছেন, আর নবী সাল্লাম বিয়ের খুতবায় মাসনুন খুতবায় তিনটি আয়াত পড়েছেন। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা জাওজাহা وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَهَ مَنُوب কুল তোমরা সেই আল্লাহকে ভয় করো যে আল্লাহ একটি প্রাণ থেকে তোমাদেরকে সৃষ্টি করেছে। বিয়ের সময় স্বামীকে বলে দেওয়া হচ্ছে, তুমি যেই মেয়েটাকে বিয়ে করে তোমার বাড়িতে নিয়ে যাচ্ছ সেই মেয়েটা তোমার স্ত্রী আর সেই মেয়েটা তোমার বোন। কিভাবে বোন? আদম সন্তান হিসাবে তোমার বোন, আদম আলাইহিস সালামের কন্যা হিসাবে তুমি আদমের সন্তান ছেলে আর তোমার স্ত্রী হলো আদম আলাইহিস সালামের সন্তান মেয়ে। তুমি আদম আলাইহিস সালামের সন্তান, তোমার স্ত্রীও আদম আলাইহিস সালামের সন্তান, আদম সন্তান হিসাবে তোমার বোনকে তুমি বাড়িতে নিয়ে যাচ্ছ, খবরদার তোমার বোনের প্রতি যেন কোনো অত্যাচার না হয়। বোনকে যেমন ভাই আগলে রাখে, বোনের প্রতি যেমন ভাইয়ের স্নেহ মায়া মমতা থাকে, সেইভাবেই স্নেহ মায়া মমতা দিয়ে তোমার স্ত্রীকে তুমি রাখবে, তোমার মনের মাধুরী মিশিয়ে তাকে ভালোবাসবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, স্ত্রীর মুখে একটু হালাল খাদ্য উঠিয়ে দেওয়াটাও সাদাকার নাকি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদের যৌনাঙ্গে সাদাকার ব্যবস্থা আছে, স্ত্রীর সঙ্গে যৌন মিলন করলেও সাদাকার নেকি হয়? সাহাবায়ে কেরামগণ আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা তো যৌন মিলন করি জৈবিক চাহিদা পূরণের জন্য, জৈবিক চাহিদা মেটাবার জন্য আমরা যৌন মিলন করি, তার মধ্যেও কি সাদাকার নেকি আছে? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, এই যৌন মিলন জৈবিক চাহিদা পূরণ এটা যদি অবৈধ পন্থায় তুমি কোথাও সেরে নিতে তাহলে কি পাপ হতো না? রাসূলুল্লাহ সাল্লাম উদাহরণ দিয়ে কথা বললেন। উদাহরণ দিলে অনেকে আবার বলেন যে এত উদাহরণ কে, খালি হাদিস কও। উদাহরণ কে দিলেন, কথা বলেন কে দিলেন? রাসূলুল্লাহ সাল্লাম বললেন, অবৈধভাবে যৌন মিলন করলে পাপ হতো কিনা? সাহাবী বললেন, হ্যাঁ হতো। রাসূলুল্লাহ সাল্লাম বললেন, অবৈধভাবে যৌন মিলন করলে যদি পাপ হয় তাহলে বৈধ জায়গায় সেই মেলামেশা করলে নেকি হবে না কেন বলো? সাহাবায়ে কেরামগণ পরিষ্কার ভাষায় বুঝে নিলেন যে স্ত্রীর ভরণ পোষণ করা, স্ত্রীকে দেখভাল করা, এগুলির মধ্যে নেকি আল্লাহ পাক রেখে দিয়েছে। স্বামী স্ত্রী গর্মিল একজন মহিলা এসে আমাকে অভিযোগ করে বললেন, মাদানী সাহেব আমার স্বামী খুব খারাপ। কি হয়েছে তোমার স্বামীর? কয় মারে ধরে কাটে ছেড়ে ফাড়ে বকে গেলে অনেক কিছু করে। তা আমি জিজ্ঞেস করলাম, তোমার স্বামী কি, তোমার স্বামী কি ফেরাউনের চেয়েও খারাপ? কয় না,
ফেরাউন তো কাফের, আর আমার স্বামী তো আর কাফের না। তোমার স্বামী যখন তোমার উপর নির্যাতন করে, তখন তুমি মনে মনে ভাববে যে ফেরাউনের মতো জালেম স্বামী নিয়ে বিবি আসিয়া সংসার করেছেন, যার কথা মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعملي ونجني من القوم الظالمين. এটু জাগরণী গাবো নাকি? বিরক্ত হবে না তো? ফেরাউন কমিনাতে আসি আর পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। ফেরাউন কমিনাতে আসি আর পায়ে হাতে ঠুকিল লোহার মেঘ কত, সাবাস সাবাস আসিয়া বিবি না সারিল দিনদারি, দিনদারি চাহে এই মত। বিবি আসিয়া নির্যাতন স্বীকার করেছিল। ফেরাউনের মেন নাম ছিল মাসেতা। মাসেতাকে এই জালেম ফেরাউন গরম তেলের ভিতরে জিন্দা ফ্রাই করেছিল। জীবন্ত মাসে তাকে ধাক্কা মেরে গরম তেলের কড়াইয়ের মধ্যে ফেলে দিয়ে একদম ভাজা ভাজা করে ফেলে, কিন্তু দিনদারি সে ছাড়েনি। দিনী বোনকে বলতে চাই, স্বামী এবং স্ত্রীর মধুর সম্পর্ক গড়তে হলে স্বামী যদি কিছু নির্যাতন করে, আপনি বিবি আসিয়ার ইতিহাসটা স্মরণ করুন, আপনার জন্য সহজ হবে সংসার টিকিয়ে রাখা। স্বামীকে নসিহত করুন, আল্লাহর কাছে দোয়া করতে থাকুন, একদিন আপনার ওই স্বামী তার মেজাজ অবশ্যই চেঞ্জ হবে ইনশাআল্লাহ। আরেকজনের স্ত্রী খারাপ, কথা শোনেন, যার স্ত্রী খারাপ তার সে বদ কিসমত লোক দুনিয়া দেবে। খালি পায়ে চলা ভালো, কষা জুতা যার, বাসা থেকে মরা ভালো করা বউ যার। বউ যাদের খারাপ হয় ও লোকের বাসা থেকে মরা অনেক ভালো। আমি বলি না আপনাকে আত্মহত্যা করতে। একটা তাবলিগ জামাতের লোক, ওর স্ত্রীটা খুব খারাপ, মানে ও তো তাবলিগ করে বেড়ায় আর স্ত্রী রাস্তা রাস্তা ঘুরে বেড়ায়, তো স্ত্রী কথা শোনে না। সবাই বলছে, বুজুর্গ আপনার স্ত্রী যখন কথা শোনে না তোকে তালাক দিয়ে দেন। তো সে ভাই রে, এরারে আবার তালাক দেব, আবার কারে দেয় বিরক্ত করবে, যা জ্বালাতন করবার আমার এই করুক সে কদিন পারে। মেজাজটা যদি এরকম হয় তাহলে কি সমস্যা আছে? সমস্যা নাই। বাসরাত্রিতে একটা গোপন কথা বলি, আমার প্রথমা স্ত্রী মারা গেছেন 28 বছর সংসার করার পরে, 2 বছর অধিক পার হয়ে গেল। তো প্রথমা স্ত্রীর সঙ্গে বাসর রাত্রে একটা চুক্তি করেছিলাম, বলে আমি রেগে গেলে তুমি ঠান্ডা থাকবা আর তুমি রেগে গেলে আমি ঠান্ডা থাকব। এই চুক্তিতে 28 বছর চললো। 28 বছরের সংসারে একদিনও ঝগড়া গোলমাল লাগে নাই, কারণ আমি রেগে গেছি, ওই বেচারি চুপচাপ একজন একা একা পেঁচাল পেরে চিল্লা চিল্লি করে কতক্ষণ পরে একাই মেশিন গিয়ে গেছে, থেমে গেছে। আবার সে যখন রেগে গেছে তার মেশিন বেশিক্ষণ চলে না, আমি চুপ থাকছি, কয়েক মিনিটের মধ্যে মেশিন অফ। এই পলিসিটা আপনারা অবলম্বন করতে পারবেন না? যদি এই পলিসি অবলম্বন করেন তাহলে খুব ভালো হয়। বন্ধুগণ, মুসলিম জাহানের খলিফা উমার ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক লোক বিচার নিয়ে এসেছে।
বিচার নিয়ে আসছে তার স্ত্রীর বিরুদ্ধে নালিশ করাবে। তো দেখছে যে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার স্ত্রী সিল্লে কয়েকটা লবণ দিতেছে, মানে অনেক কথা বলতেছে খলিফাতুল মুসলিমিনের। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা নীরবে সহ্য করছেন। ওলোকটা ফিরে চলে যাচ্ছে, জিজ্ঞেস করলেন আমিরুল মুমিনিন কেন এসেছিলে, চলে যাচ্ছ কেন? তো বলছে আমি এসেছিলাম আমার দুঃখের কথা বলার জন্য, এখন দেখছি আপনার দুঃখ আমার চেয়ে আরো বেশি। আপনি খলিফা ওমর বাঘ আর বকরিকে এক ঘাটে পানি খাওয়ান, কিন্তু আপনার বাড়ির বাঘিনীরে আপনি সাহায্যতা করতে পারেন না। ফারুকে আজম বললেন শোন, খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন শোন, এই মহিলার পেটটা হলো আমার বাচ্চার বাচ্চাদানি, এই মহিলার বুক হলো কোল হলো আমার বাচ্চার দোলনা, এই মহিলার বুকের দুধ হলো আমার বাচ্চার খাদ্য, এই মহিলা আমার বাচ্চার বাথরুম পরিষ্কার করে, সুইপারের কাজ করে, এই মহিলা আমার বাচ্চার খানা রান্না করে, বাবুর্চির কাজ করে, এই মহিলা আমার বাড়িঘর পরিষ্কার রাখে, ঝাড়ুদারের কাজ করে। বাবার ডিউটি যখন বেশি তো একটু রাগ ঝাল করে, বেতন তো ঠিক মতো দিতে পারি না, একটু রাগ ঝাল করে সহ্য করতে হয়। স্বামী স্ত্রীর সংসারটা হলো সুন্দর সংসার, তাই রাসূলুল্লাহ সাল্লাম বলছেন স্ত্রীরা হলো বাঁকা হাড্ডির তৈরি, এরা হলো বাঁকা হাড্ডি, অতএব এদেরকে তোমরা নরম ভাষায়, মোলায়েম ভাষায় পামপট্টি দিয়ে সুন্দরভাবে তাদেরকে ট্রিট করো, তাহলে সম্ভব। ইসলাম নারীকে মর্যাদা দিল, সবচেয়ে বেশি সেই মর্যাদা হলো মায়ের মর্যাদা। জনৈক সাহাবি রাসূলুল্লাহ সাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার কাছে সবচেয়ে ভালো ব্যবহার পাওয়ার হকদার কে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার মা, তারপরে কে? তারপরে তোমার মা, তারপরে কে? তারপরে তোমার মা, তারপরে কে? তারপরে তোমার পিতা। তাই তো ডাক্তার জাকির নায়েক সাহেব বলছেন মাকে তিনটা পুরস্কার নবীর তরফ থেকে দাও। প্রথম পুরস্কার মা পেলেন, দ্বিতীয় পুরস্কার মা পেলেন, তৃতীয় পুরস্কার মা পেলেন। প্রথম তিনটা পুরস্কার মা পেয়ে গেলেন, আর বাপের জন্য রইল সান্ত্বনা পুরস্কার। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত, এর চেয়ে বড় মর্যাদার আর কিছু ইসলামে নাই। যাই হোক বন্ধুগণ, পরিশেষে আমি আর একটি গুরুত্বপূর্ণ কথা বলি, আমার আলোচনা সমাপ্ত করব ইনশা আল্লাহ। সেই গুরুত্বপূর্ণ কথা হলো, আজকের খুতবার মধ্যেও বলেছি, বিগত দিনের সকল প্রোগ্রামগুলিতে বলে আসছি, আবার আজকেও বলছি, আমাদের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দিন আমাদের দিনী ভাই শায়খ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফেজাহুল্লাহু ওয়া রাআহু ওয়া বারাকাল্লাহু ফি ইলমিহি ওয়া হায়াতিহি ওয়া ঈমানিহি ওয়া আমালিহি, আল্লাহুম্মা আমিন। তারপরে যে বর্বরোচিত হামলা চালানো হয়েছে, যারা হামলা চালিয়েছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে আমরা অনুরোধ জানিয়ে এসেছি, আজকের এই সম্মেলন থেকে অনুরোধ জানিয়ে যাচ্ছি। আরো বলছি, ভালো করে শুনুন, পাকিস্তানের প্রখ্যাত আলেমে দিন আল্লামা ইহসান ইলাহি জহির রাহিমাহুল্লাহকে বক্তব্য দেওয়া অবস্থায় টাইম বোমা ফুলের মধ্যে ছেদ করে যারা হত্যা করেছিল, সেই হত্যার বিচার যারা করেনি, আল্লাহ পাক তাদেরকে মহাকাশে বিমান দুর্ঘটনায় বিমান
ক্রাশিং এ ধ্বংস করেছেন, তাদের অস্তিত্ব দুনিয়ার মাটিতে পাওয়া যায়। দুনিয়ার কোন আলেমের গায়ে হাত তুলে পৃথিবীর কেউ পার পায়নি, পাবেও না ইনশাআল্লাহ। শেষ কথা যেটা সেটা হলে এটা নিয়ে এক শ্রেণীর লোকের আবার রাজনীতি শুরু করেছে, ফেসবুকে লিখছে আমানুল্লাহ মাদানিকে রিমান্ডে নেও, তাহলে আব্দুর রাজ্জাক সাহেবকে আক্রমণ করেছে কে তা বোঝা যাবে। আজকের এই মাহফিলে আমি ওই কথাটা বলবো, যেই কথাটা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, যখন রোমান শাসকেরা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অফার করেছিল, তোমার ভাই আলীকে দমন করার জন্য আমরা তোমাকে সহযোগিতা করতে চাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিল, ইয়া কালবারুম, হে রোমের কুত্তারা শুনে রাখ, আমার ভাই আলীর উপরে আক্রমণ করলে আমি মুয়াবিয়া সেদিন বসে থাকব না। আহলে হাদিসদের মাসলা মাসাইলগত কিছু অনিষ্করি থাকে, কারণ আহলে হাদিসরা তাকলিদ করে না, বিনা বাক্যে কারো কথা মেনে নিতে পারে না, যার ফলশ্রুতি আমরা নিজের বাপের মাসলাকেও বাপের প্রচলিত ব্যবস্থাপনা এবং সমাজ ব্যবস্থাকে আমরা একমতে মেনে নিতে পারি নাই, সেগুলির পরিবর্তন সাধন করতে আমরা সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ। তাই বলে মনে করবেন না যে একজনকে দিয়ে আর একজনকে দমন করবার চেষ্টা করব, এটা একটা ভুল সিদ্ধান্ত। আর যারা সহিহ আকীদার দিনী ভাই, তারা হেতু কারো উপরে দোষারোপ করে কটু মন্তব্য করে নিজের ইমান হারা হওয়ার চেষ্টা করেন না, আক্রমণ কে করেছে আমরা দেখি নাই, কাজেই না জেনে কারো ঘরে দোষ চাপানো এটা নেহায়েত অন্যায় কাজ হবে। আল্লাহ পাক সবাইকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন, এই মাহফিলকে কবুল করুন। পরিশেষে এখনই করে দিন তোমাদের স্বেচ্ছাসেবকরা রেডি, আজকের এই মাহফিল যে হলো এতে কি আপনারা খুশি না বেজার? এরকম মাহফিল আরো হোক চান কিনা? কারা কারা চান দুই হাত তোলেন, আল্লাহু আকবার, হাত নামাবেন না, কেউ হাত নামাবেন না, দুই হাত তুলে রাখেন, আল্লাহ তুমি দেখে নাও তোমার বান্দারা খুশি হয়ে গেছে আজকের এই মাহফিলে এসে, সবাই খুশি সন্তুষ্ট, প্রত্যেকেই সন্তুষ্ট আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তাদেরকে কবুল করে নাও, পরকালে নাজাতের ওসিলা বানিয়ে দাও। বাম হাত দিছেন আমার, আর ডান হাত পকেটে ঢোকান, কোথায় ঢোকাবেন? পকেটে ঢোকান, যার যার পকেটে সেই সেই ঢোকান, পকেটে ডান হাত বাম হাত পকেটে ঢোকান, পকেটে ঢোকায় ডান হাত পকেটে ঢোকান, যার পকেটে যা আছে যতটুকু সম্ভব পকেট থেকে বের করে রুমালের মধ্যে দিয়ে দেন, টুপি নিয়ে ওঠেন, রুমাল নিয়ে ওঠেন, ভিতর থেকে ওঠেন, এই সম্মেলন যাতে প্রতি বছর নিয়মিত চালু থাকে আল্লাহ পাক কবুল করুন, আল্লাহুম্মা আমিন। যাদের ওখানে স্বেচ্ছাসেবক যাবে না আপনারা নিজ দায়িত্বে এখানে পৌঁছে দিবেন, কেউ বঞ্চিত হবেন না ইনশা আল্লাহ। ওমা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। এশারের নামাজ হবে ইনশাআল্লাহ এখানে, আর আমাদের আমন্ত্রিত সকল ওয়াজিনে কেরাম চলে এসেছে। এ পর্যায়ে সংক্ষিপ্ত আকারে একটি জাগরণ নিয়ে আসছেন অত্র এলাকার কৃতি সন্তান আবুল হাসনাত। আর পূর্বাঞ্চল জিকে একাডেমি সকল সদস্যদের বলছি, তোমরা মঞ্চ থেকে কাপড় নিয়ে ভিতরে ঢুকো, মঞ্চ থেকে কাপড় নিয়ে ভিতরে ঢুকো। মা বোনেরা আপনারা আপনাদের গায়ের চাদর দিয়ে কালেকশনটা করে নিন, আপনারা আপনাদের চাদর দিয়ে কালেকশনটা করে নিন, এরপরে আর আমাদের কোনো কালেকশন হবে না, মা বোনদের কাছ থেকে আপনারা কালেকশনটা করে এক জায়গায় জমা রেখে দিন ইনশাআল্লাহ।